প্রিয় ভিউয়ার্স, আজকে খেলাটি অনেক সুন্দর একটি খেলা হয়েছে। আমরা খেলাটি দেখছিলাম ক্যামেরার পিছন থেকে। আর শাকিল আজকে অতুলনীয় একটা খেলা খেলেছে, যেটা আছে গিয়ে গোলকিপার গুরু আজিবর রহমান ভালো প্লেয়ার। আমরা জানি তিনি বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে তিনি খেলে থাকেন এবং বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে থাকেন এই আজিবর ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জিমিটার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আরও একটা পুরস্কার আমাদের আছে। আমাদের এই 1.5 কোটি ভিউয়ার্সের উপলক্ষে আমরা একজন দর্শককে এই পুরস্কারটা দিয়ে থাকি। তা আমাদের এখানে একজন প্রতিবন্ধী আছে, সে কথা বলতে পারে না, আর এই সমস্ত ভিউয়ার্সদের উপলক্ষে আমি তাদের হয়ে এই পুরস্কারটি তুলে দিচ্ছি এই প্রতিবন্ধীর হাতে, মাহবুব রহমানকে। ধন্যবাদ আব্দুস সামাদ সানি, অসংখ্য বড় মনের অধিকার তিনি। তিনি বিভিন্নভাবে কেরামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন, তারই একটি বড় মনের নজর আমরা দেখতে পেলাম। আজকে তিনি একজন প্রতিবন্ধী দর্শককে, যিনি এসডি মিডিয়ার নিয়মিত দর্শক শাহাবুর রহমানকে পুরস্কার দেওয়ার মাধ্যমে তিনি সমস্ত দর্শককে সম্মানিত করলেন। অভিনন্দন আব্দুস সামাদ সানি, অভিনন্দন শাহাবুর রহমান। এসডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের মাঝে আরও একটি এক্সাইটিংপূর্ণ খেলা নিয়ে চলে এসেছি আমরা। আমাদের দর্শকদের অনুরোধে এসডি মিডিয়ার পক্ষ থেকে আমরা আবারও সেই দুজন খেলোয়াড়কে ইনভাইট করেছি। একজন হচ্ছে শৈলকুপার মোহাম্মদ আজিবর রহমান, এবং মহেশপুরের পক্ষ থেকে খেলবেন মোহাম্মদ শাকিল পারভেজ। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে মূল খেলাতে, এবং আমাদের আজকের খেলাটি সম্পূর্ণ বাংলা ধারাভাষ্য দেওয়া হবে। এবং আজকের খেলাটিতে দুজন বাংলা ধারাভাষ্য দেবেন, একজন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এবং অপরদিকে রয়েছে আব্দুল মালিক। তো আমি সর্বপ্রথমে বাংলা ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। ধন্যবাদ আবির হোসেন, সম্মানিত সুধীমণ্ডলী। আমাদের এই দেশে 40 পেরিয়ে এসে অনেকেই থাকে নাবালক বেশে, কূট নামের কূট, সম্ভ্রম লুট, কলহ দাঙ্গা, সংসার ভাঙা, পরক্রিয়াপ্রীতি, নষ্ট সংস্কৃতি। এই নষ্ট সংস্কৃতিকে দূর করার জন্য ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলায় চল, এই প্রতিপাদ্যদের সামনে নিয়ে এইচডি মিডিয়ার মাধ্যমে আব্দুস সামাদ সানি ভৈরবার ক্যারামকে সারা বিশ্বের দরবারে প্রস্ফুট করার জন্য নিরলয়ভাবে কাজ করে যাচ্ছেন। অভিনন্দন আব্দুস সামাদ সানি, অভিনন্দন এইচডি মিডিয়া। সুধীমণ্ডলী, এখনই শুরু হবে মুদ্রা নিক্ষেপণ, অর্থাৎ টস। টস নিয়ে আসছেন এসআই হুমায়ুন কবির স্যার। ধন্যবাদ আমাদের ভৈরবা ডিগ্রি কলেজের সম্মানিত লেকচারার সাহেব, আমাদের শ্রদ্ধেয় স্যার গান্ধী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, ভারত সেকর, আব্দুল মালিক, আবির হোসেন এবং অনেক গুণী খেলোয়াড় এখানে উপস্থিত আছেন। আমার বাম সাইডে আছে ক্যারাম কিং, ক্যারামের গুরু, সেই সৈকবা থেকে আগত। তো এখন মুদ্রা নিক্ষেপ হবে, টস হবে, টসের এক সাইডে আছে শাপলা, আরেক সাইডে আছে মানুষ। আজিবর ভাই আপনি কি নেবেন? শাপলা। ধন্যবাদ জানাই, এখানে উপস্থিত আছেন আমার সদ্য স্যার জাহাঙ্গীর আলম, আরও উপস্থিত হুমায়ুন স্যার, এবং আরও ধন্যবাদ জানাই আজকের খেলার স্কোরার আবির হোসেনকে। আর শুরুতেই আমরা টস দেখতে পেলাম, আর টসে জয়লাভ করেছে অর্থাৎ মহেশপুর থানা শাকিল। শাকিল জয়লাভ করে তিনি হিট করার সিদ্ধান্ত নিয়েছেন, আর দেখা যাক তিনি প্রথম হিট থেকে কতটুকু এগিয়ে নিতে পারে সেটাই দেখবার বিষয়। তার থানাকে শাকিল, খুব ভালো হিট দেখতে পেলাম শাকিলের কাছ থেকে। আর দর্শকরা অসংখ্য রিকোয়েস্ট করেছিল আমাদেরকে যে আমরা আরেকটি খেলা আজিবর অর্থাৎ এই ক্যারাম গুরু যাকে বলা হয়, এবং মহেশপুর থানার লড়াকু প্লেয়ার শাকিলের খেলা দেখতে চাই, যার কারণে আমরা কিন্তু তাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। যাই হোক, খেলাতে ফিরে এলাম। শাকিল তিনি রেড ডেডের দিকে নজর দিচ্ছেন, এবং তিনি রেড খেলে ফেলেছেন, আর রেড খেললে চলবে না, কভার করতে হবে, নাই তো কিন্তু কোনো মূল্য থাকবে না। শাকিল মহেশপুর থানার সে লড়াকু প্লেয়ার, অসংখ্য অভিজ্ঞতা আছে শাকিলকে, গত ম্যাচে দেখেছিলাম শাকিল কিন্তু পরাজিত করেছিল এই
কেরাম গুরু আজিবরকে শাকিল, তিনি অসংখ্য ভালো খেলছেন আজকের এই খেলায়, প্রত্যেকটা গুটি ধরে ধরে মারছেন, আর এটাই কিন্তু এই ক্যারাম বোর্ডের নিয়ম আর অভিজ্ঞ প্লেয়ারের নিয়ম, আর মাত্র তিনটি গুটি, তিনি কি পারবেন এই তিনটি গুটি দিয়ে নিজের থানাকে এগিয়ে নিতে? অর্থাৎ মহেশপুর থানা কিন্তু জ্বলে উঠেছেন, অন্যদিকে শাকিল হিট করে কিন্তু এখনও তিনি হাট ছাড়েননি, খুব ভালো খেলছে শাকিল, তার বোঝাপড়াটা দারুণ, ছন্দে আছেন এই শাকিল, গত ম্যাচেও খুব ভালো খেলেছিল, তার ধারাবাহিকতা আজকেও তিনি দারুণ ছন্দে, আর মাত্র একটি গুটি অর্থাৎ শেষটা ভালো করতে হবে, তার অভিজ্ঞতা আছে শাকিল, এবং শেষটা ফিনিশ করে ফেললো শাকিল প্রথম হিটেই, তিনি 14 পয়েন্টের গৌরব অর্জন করলো, অর্থাৎ 14 পয়েন্টে এগিয়ে গেল মহেশপুর থানা শাকিল। অন্যদিকে শৈলকুপা থানার যার কথা না বললেই নয়, অসংখ্য জায়গা থেকে তিনি পুরস্কার ছিনে এনেছেন, আজিবর যাকে শৈলকুপার সবচেয়ে শ্রেষ্ঠ প্লেয়ার বলা হয়, অসংখ্য জায়গা ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তিনি প্রাইজ ছিনিয়ে নিয়েছেন এই আজিবর, সারা বাংলাদেশে তার জয়গান। আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভৈরবার সীমান্ত এলাকা থেকে। যাই হোক, দ্বিতীয় হিটে ফিরে এলাম, আর এখনই দ্বিতীয় হিট শুরু হবে, দেখা যাক এই আজিবর তার নামের প্রতি সুবিচার করতে পারেন কি না, অর্থাৎ দ্বিতীয় হিট থেকে তিনি কতটুকু এগিয়ে নিতে পারে সেটাই কিন্তু দেখবার বিষয়। আর যাকে ক্যারাম বোর্ড গুরু বলা হয়, আজিবর কি পারবে? শাকিল 14 নিয়েছে, এটা তিনি শোধ দিতে, অর্থাৎ তিনি ভালো হিট করেছেন, তার তার সামর্থ্য আছে 14 নেওয়ার। যাই হোক, তিনি কিন্তু শাকিলের একটি গুটি খেলে দিয়েছেন, তারপরেও তিনি চেষ্টা করছেন অর্থাৎ এই সম্পূর্ণ পয়েন্ট নেওয়ার। আর এই ক্যারাম বোর্ড গুরু, তার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে, অসংখ্য জায়গা থেকে তিনি একজন সংগ্রামী একজন প্লেয়ার, তিনি কিন্তু লড়াকু সৈনিক যাকে বলা হয় আজিবর, তিনি একটু ভেবে নিচ্ছেন। যাই হোক, কিছুটা এলোমেলো তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সফল হলো না, আবারও শাকিল মহেশপুর থানার শাকিল কিন্তু জ্বলে উঠেছেন। আরও এখানে উপস্থিত আছেন অর্থাৎ গুরু এবং শিষ্য আর একজন আকিদুল, তাকে ধন্যবাদ জানাই, তিনিও কিন্তু এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ প্লেয়ারের দাবিদার। শাকিল তিনি তার কালো গুটি অর্থাৎ খুব ভালো খেলছে শাকিলের মধ্যে, তার বোঝাপড়া তো দারুণ, তিনি গত ম্যাচেও কিন্তু জয়লাভ করেছিল, আজকেও সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখছেন, তার নামের প্রতি সুবিচার করছেন এই শাকিল। শাকিলের কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে, যখন তখন জ্বলে উঠতে পারেন, 14 নিতে পারেন, অসংখ্য রেকর্ড আছে এই শাকিলের, দেখা যাক সেটা তিনি প্রমাণ করতে পারে কিনা আজকের এই খেলা। যাই হোক, শাকিল মিস, খুব একটা সহজ মিস দেখতে পেলাম শাকিলের কাছ থেকে, আজিবর অর্থাৎ ক্যারাম গুরু যাকে বলা হয়, দেখা যাক তিনি তা এই হিটে কতটুকু নিজেকে এগিয়ে নিতে পারেন সেটাই কিন্তু দেখবার বিষয়। তার ভালো পজিশনটা দারুণ, তিনি ব্যাস দিয়ে কভার দেওয়ার চেষ্টা করছেন এবং কভার করে ফেললেন আজিবর, অভিজ্ঞতার ঘাটতি নেই এই আজিবর অর্থাৎ ক্যারাম গুরু যাকে বলা হয়, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে খেলায় কামব্যাক করতে পারেন, যথেষ্ট অভিজ্ঞতা সম্পূর্ণ প্লেয়ার এই আজিবর। আজিবর খুব ভালো টাসে খেলে ফেললেন, আর খুব সহজ গুটি, আর মাত্র কয়েকটি গুটি আছে, তিনি যদি দিয়ে দিতে পারেন তাহলে অনায়াসেই কিন্তু তিনি 11 পয়েন্ট পেয়ে যাবেন এবং খেলাটি জমে উঠবে। আজিবর খুব ভালো খেলছেন ধরে ধরে, আর মাত্র দুটি গুটি, খুব সহজ গুটি, তার নিকটের গুটি তিনি কীভাবে খেলে সেটাই কিন্তু দেখবার বিষয়, খুব সহজ, আসলে সহজ হলেই কিন্তু অটো সহজ ব্যাপার নয়, অনেক সময় ইজি গুটিও মিস হয়ে যায়, দেখা যাক কত অভিজ্ঞতার প্রমাণ দিতে পারে এই আজিবর, তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা সেটাই কিন্তু দেখবার বিষয়। আজিবর খুব ভালো চেষ্টা এবং ফিনিশ করতে হবে, আর যদি শেষ গুটি দিয়ে দেয় খুব ভালো ফিনিশ হবে, আর খেলাটি জমে উঠবে, আর আজিবর অর্থাৎ তিনি ফিনিশ করে ফেললেন এবং 11 পয়েন্ট, গুরুত্বপূর্ণ 11 পয়েন্ট অর্জন করলেন, অর্থাৎ খেলাটি কিন্তু জমে উঠেছে আজিবর, তার শৈলকুপা থানাকে জেতাতে কিন্তু মরিয়া হয় আজিবর, অন্যদিকে শাকিলও কিন্তু মরিয়া এই খেলায় মহেশপুর থানাকে জেতাতে, আর কে জয়লাভ করে দুই থানার মধ্যে সেটাই কিন্তু দেখবার বিষয়। আর ধন্যবাদ জানাই ইতিমধ্যে এসডি মিডিয়া অর্থাৎ আব্দুল সামাদ সানি, এসডি মিডিয়ার পরিচালক, তার 956 দিনের অবিরাম প্রচেষ্টায় আজকে
1,00,000 প্লাস সাবস্ক্রাইব অতিক্রম করেছে, এটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারা, এবং 1,50,000 প্লাস ভিউয়ার্সের অধিকারী এই এসডি মিডিয়া। আসলে আরও ধন্যবাদ জানাই সকল প্রবাসী ভাইদেরকে যারা নিয়মিত অক্লান্ত পরিশ্রম করার পরেও যে আপনারা খেলা দেখে থাকেন, সত্যিই আপনারা প্রশংসার দাবিদার, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এভাবেই আপনারা এসডি মিডিয়ার সাথেই থাকবেন। যাই হোক, খেলাতে ফিরে এলাম। এখন তৃতীয় হিটের খেলা শুরু হবে। শাকিল কি পারবে? তিনি প্রথম হিট থেকে 14 নিয়েছিলেন, দ্বিতীয় হিটে আজীবর ভালো কাম ব্যাক 11, তৃতীয় হিট খুব ভালো হিট দেখতে পেলাম শাকিলের কাছ থেকে। শাকিল কিন্তু হিট খুব সুন্দর করে থাকে। 14 নেওয়ার পথে একটি 14 তিনি নিয়ে ফেলেছেন, আরেকটি যদি 14 নিয়ে নেয় তাহলে আবার তিনি এই রেকর্ডের খাতায় নাম লেখাবেন। সেটি কি পারবেন এই শাকিল অর্থাৎ তিনি মহেশপুর থানাকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন আজকের এই খেলায়। তিনি কিন্তু যে কোনো মুহূর্তে ক্লিয়ার দিতে পারেন, সেই সামর্থ্য আছে শাকিলের। খেলো শাকিল, দেখা যাক তিনি রেডটি কভার করতে পারে কিনা। খুব ভালো ইজি গুটি এবং তিনি রেড কভার করে ফেললেন, আর মাত্র কয়েকটি গুটি। তারপরেও পজিশনটা দেখতে পারছি শাকিলের, দুটি গুটি কঠিন, তারপরেও তিনি দিতে পারেন। শাকিল টি অ্যাঙ্গেলে খেললেন, খুব ভালো শট এবং একটি মারও করে নিলেন। এটাই বুঝি অভিজ্ঞ প্লেয়ারের গুণ। এই জন্যই বুঝি শাকিলের এত কমেন্ট করে থাকে যে আমরা শাকিলের খেলা দেখতে চাই। আর দর্শকরা অনুরোধ করেছিল আমরা শাকিল এবং এই ক্যারাম বোর্ড গুরু আজীবনের খেলা দেখতে চাই, যার কারণেই আমরা এসডি মিডিয়া থেকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকেও। আজকের খেলাটি জমে উঠেছে দুয়েল লড়াই, অর্থাৎ বাঘে বাঘে লড়াই যেটা বলা হয়, সেই লড়াই কিন্তু জমে উঠেছে। আর মাত্র 4টি গুটি আছে, অর্থাৎ 1টি গুটি কঠিন, অর্থাৎ আজীবর কিন্তু এখনও তিনি হাত পাননি। শাকিল কিন্তু জ্বলে উঠেছেন, প্রত্যেক হিটেই ভালো খেলছেন। আর মাত্র 3টে গুটি, অর্থাৎ 1টি গুটি কঠিন, তারপরেও তিনি কখন যে কীভাবে মার দেয় সেটাই কিন্তু দেখবার বিষয়। তার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, সেটা প্রমাণ করে তিনি এই পয়েন্টটা নিতে পারলে অনেক দূর জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে এই বয়সপুর থানার শাকিল। শাকিল তিনি কি পারবেন এই কঠিন মারটি দিয়ে পয়েন্ট নিতে? শাকিল চেষ্টা করেছেন এবং ভালো চেষ্টা ছিল, কিন্তু চেষ্টাটি সফল হলো না। ভালো চেষ্টা, ধন্যবাদ শাকিলকে, খুব ভালো খেলছেন। ধন্যবাদ জানাই আজীবর রহমানকে, শৈলকুপা থেকে আগত। তিনি কি পারবেন এই হিটটি ক্লিয়ার করে, অর্থাৎ শাকিলের থেকে এগিয়ে যেতে, নাকি শাকিল আবারও কিছু পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে, সেটাই কিন্তু দেখবার বিষয়। তিনি মার দিচ্ছেন, খুব ভালো শট ছিল, কিন্তু দুর্ভাগ্য গুটিতে কিন্তু ওঠেনি। এটা কিন্তু ব্যাড লাক বলতে হবে আজীবরের জন্য। কেরাম গুরু যাকে বলা হয়, দেখা যাক গুরু কিন্তু আরও কি ভালো শট খেললেন এবং মার করে নিলেন। এজন্যই বুঝি ক্যারাম বোর্ড গুরু বলা হয়, এজন্যই বুঝি দর্শকরা এত বেশি ভালোবাসে এই আজীবর রহমানকে। সেটা তিনি তার মার দিয়েই বুঝিয়ে দিচ্ছেন যে আমি কত বড় মাপের প্লেয়ার, সেটাই কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ তিনি শৈলকুপা থানাকে জেতাতে মরিয়া এই আজীবর। ভালো পয়েন্ট আমরা দেখলাম, দর্শকরা কিন্তু আনন্দিত। আর আজীবর খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট তার ঝুলিতে ভরলেন, অর্থাৎ টোটাল পয়েন্ট আজীবর 11, অন্যদিকে 13, অন্যদিকে মহেশপুর থানা শাকিল 14। সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারা ভিউয়ার্সরা। আপনারা যদি এভাবে সাথে থাকেন এসডি মিডিয়া ধীরে ধীরে এগিয়ে যাবে। যাই হোক, খেলাতে ফিরে এলাম। আজীবর অর্থাৎ শৈলকুপা থানা থেকে তিনি এসেছেন, আর খেলাটি কিন্তু জমে উঠেছে মহেশপুর থানা শাকিল 14, শৈলকুপা থানা আজীবর 13। আজীবর দেখা যাক তার হিট থেকে তিনি কত দূর নিজেকে এগিয়ে নিতে পারেন, কত অভিজ্ঞতার প্রমাণ দিয়ে। ভালো হিট, খুব ছোট করে মারলেন এবং গুটি চলে গেল। আর আপনারা জানেন এই খেলাটি একবারই বিট চালা, দ্বিতীয়বার বিট চালার কিন্তু কোনো সুযোগ নেই। সেভাবে নিজের দৃষ্টি রাখতে হবে, অর্থাৎ অনেক অভিজ্ঞতা আছে আজীবরের, 25-30 বছরের অভিজ্ঞতা। তিনি এই ক্যারাম বোর্ড জগতে আছেন, আর ক্যারাম বোর্ড তিনি অসংখ্য ভালোবেসে থাকেন, অসংখ্য জায়গা থেকে তিনি প্রাইজ ছিনিয়ে নিয়েছেন। আর আজকে কি তিনি সেই 5 মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী শাকিলকে হারিয়ে তিনি কি একটি রেকর্ড সৃষ্টি করবেন এসডি মিডিয়াতে, সেটাই কিন্তু দেখবার বিষয়। ভালো চান্স নিয়েছিলেন এবং সেটা কাজে লাগিয়েছেন।
আর মাত্র কয়েকটি গুটি দিয়ে তিনি কি 14 নিয়ে শাকিলকে প্রমাণ করে দিবেন যে আমিও কত বড় মাপের প্লেয়ার সেটা বুঝি জানান দিবেন মাগুরা থানাকে, যেটাতে মরিয়া ওই আজীবন আজীবন কিন্তু জ্বলে উঠেছেন, যথেষ্ট সামর্থ্য আছে আজীবনের, খুব ভালো শট ছিল এবং চেষ্টা করেছিলেন কিন্তু রেড তিনি উঠাতে পারলো না। যাই হোক, এখনো সুযোগ আছে, তিনি যে কোনো মুহূর্তে গুটি হাতে নিয়ে মার দিতে পারেন, সেই সামর্থ্য আছে আজীবনের। আজীবন কি পারবে এই হিটটি ক্লিয়ার দিয়ে ভালোভাবে এই খেলায় ফিরে আসতে? খুব ভালো শট দেখতে পেলাম, অর্থাৎ কেরাম গুরু কি জন্য বলা হয় সেটা তো আপনারা দেখতেই পারছেন, প্রত্যেকটা হিটেই তিনি যে নার্ভাস হয়ে যাননি। শাকিল প্রথম হিট থেকে 14 নিয়ে কিন্তু তিনি এগিয়ে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে যে সত্যিই এই যে কামব্যাক করা, এটা আনভেলিয়েবল, খুব প্রশংসার দাবিদার এই আজীবন। তিনি কি পারবেন 14 নিয়ে শাকিলের সেই রেকর্ডটি ভেঙে দিতে, অর্থাৎ দ্বিতীয় 14 এই হিটে, অর্থাৎ লাল রেড খেলছেন, তিনি কি পারবেন অসাধারণ শট এবং শেষ গুটি দিতে পারলে কিন্তু 14 একটি রেকর্ড ছিল এবং 14। ধন্যবাদ আজীবনকে, থানার লড়াকু সৈনিক এই আজীবন, শৈলকুপা থানার আজীবন, তিনি জ্বলে উঠেছেন, অর্থাৎ তিনি এই হিটে 14 নিয়ে টোটাল পয়েন্ট 27, শৈলকুপা থানার আজীবন 27, অন্যদিকে মহেশপুর থানা শাকিল 14। শাকিল যদি 14 নিয়ে থাকে তাও কিন্তু এখনো একটি চান্স পাবেন এই আজীবন, অর্থাৎ 28 হবে, আর তার তো খাতায় থাকতেই নিজের হিটে তিনি এখনো একটা সুযোগ পাবেন। দেখা যাক শাকিল তার নিজের হিট থেকে কত দূর এগিয়ে নিতে পারেন, এটাই কিন্তু দেখবার বিষয়। খেলাটি কিন্তু জমে উঠেছে, অর্থাৎ দুটি প্লেয়ার কিন্তু খুব ভালো খেলছে আজকের এই খেলা। খেলায় কে জিতবে এটা কিন্তু বলা খুব কঠিন, কারণ দুই প্লেয়ারের কিন্তু পয়েন্ট, মহেশপুর থানা শাকিল 14, অন্যদিকে শৈলকুপার আজীবন 27। শাকিল অনেক সুন্দর হিট হয়েছে, 14 হওয়ার মোটো হিট শাকিল, তিনি কিন্তু জ্বলে উঠেছেন, আর যদি 14 নিয়ে নিতে পারেন দুই দুইটি 14, এটা কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। শাকিলের থলিতে কিন্তু 28 পয়েন্ট উঠে যাবে, দেখা যাক সেটা তিনি করে দেখিয়ে দিতে পারেন কি না। অন্যদিকে আজীবন কিন্তু মরিয়া, আর মাত্র দুটি পয়েন্ট পেলেই তিনি জয়লাভ করবেন আজকের এই খেলায়, অর্থাৎ তিনি একেবারে তীরে চলে এসেছেন। তীরে গিয়েও কি শাকিল কি তরি ডুবিয়ে দিয়ে আজকে জয়লাভ করবে, নাকি আজীবন শৈলকুপা থেকে আগত, সেটাই কিন্তু দেখবার বিষয়। আর মাত্র কয়েকটি গুটি শাকিল, তিনি তার নামের প্রতি সুবিচার করছেন আজকের এই খেলায়, প্রত্যেকটা হিটেই তিনি ভালো খেলছেন, অর্থাৎ খুব ভালো কামব্যাক শাকিলের সত্যিই, এটাই কিন্তু ক্যারাম বোর্ডের সৌন্দর্যতা, যখন তখন শাকিল খেলায় ফিরতে পারেন সেই সামর্থ্য আছে শাকিলের। আর মাত্র তিনটি গুটি, খুব তিনটি খুব সহজ গুটি, অর্থাৎ সহজ গুরু কিন্তু মিস হয়ে থাকে, এর আগে দেখেছিলাম মাগুরাতে আজীবন গুরু তিনি কিন্তু সহজ গুরু মিস করেছিল। যাই হোক, ফিরে এলাম, আর মাত্র দুটি গুটি, এটি যদি দিয়ে দিতে পারেন তাহলে ডবল 14 শাকিল, প্রথম হিট থেকে 14, আবার এই হিটে 14, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখা যাক শেষ গুটি শাকিল, খুব ভালো ফিনিশ, 13 সেখানে 13 পয়েন্ট পেয়ে গেল শাকিল, অর্থাৎ শাকিলের যে দুই দুইটি হিট ক্লিয়ার এটা কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। শাকিল 27, অন্যদিকে আজীবন 27, শৈলকুপা থানা আজীবন তিনি 27, অন্যদিকে মহেশপুর থানা শাকিল 27। খেলা কিন্তু জমে উঠেছে, অর্থাৎ 27 সাথে আপনারা বুঝতেই পারছেন আজকে কত বড় ম্যাচ, আজকে দুই প্লেয়ার কিন্তু খুব ভালো খেলছেন আজকের এই খেলায়। দেখা যাক কোন থানাকে কে জেতায়, কোন থানার মুখ উজ্জ্বল হয়। এদিকে শৈলকুপা থানাকে জেতাতে আজীবন কিন্তু তিনি উঠে পড়ে লেগেছেন, অন্যদিকে শাকিলও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর গুরু কি এই হিটে আবার 14 নিয়ে একটি ইতিহাস সৃষ্টি করবে আজকের এই মহেশপুর থানাতে? আজীবন ভালো চেষ্টা ছিল কিন্তু দুর্ভাগ্য, গুটি জমে গেছে, আবার সুযোগ শাকিলের জন্য, শাকিল ভালো সুযোগ, অর্থাৎ মহেশপুর থানাকে জেতাতে তিনি কিন্তু মরিয়া হয়ে উঠেছেন। শাকিল খুব একটা সহজ মিস, তিনি নামের পরে সুবিচার করতে পারেননি, অর্থাৎ কেরাম গুরু আজীবন, তিনি কি পারবেন এই হিটটা ক্লিয়ার করে তার থানাকে জেতাতে, শৈলকুপার থানাকে জেতাতে? খুব ভালো, এক ঢিলে তিনি দুই পাখি মারতে চেয়েছিলেন, আসলে তার নজরটা খুব দারুণ, এত এত বছর বয়সেও যে তার এত সন্দেহ খেলা সত্যি প্রশংসার দাবিদার এই আজীবন, এজন্যই বুঝি তিনি এই ক্যারাম বোর্ড গুরু বলা হয়ে থাকে, তাকে ধন্যবাদ আজীবনকে। যাই হোক, তিনি খেলায় খুব ভালোভাবে ফিরে এসেছেন, আর এই হিটটি তিনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু জয়লাভ করবেন। আর আপনারা জানেন জিএসডি মিডিয়ার পরিচালক একজন বড় মাপের মানুষ, তিনি প্রত্যেক
তা খেলায় কিন্তু গিফটের ব্যবস্থা করে থাকে আজকেও তার ব্যতিক্রম নয় জায়গ শাকিল আবারও সুযোগ শাকিল কি পারবে তার গেম সেভ করার সুযোগ আছে অর্থাৎ গেম সেভ করে নিজে বাঁচতে এবং একটি হিট নিয়ে ফিরে আসতে নাকি আজীবন শৈলকুপা থানা থেকে সেটাই কিন্তু দেখবার বিষয় শাকিল ভালো চেষ্টা ছিল কিন্তু তারপরেও এখন তার হাতে স্ট্রাইক বলা যায় না যখন তখন কিন্তু তিনি জ্বলে উঠতে পারেন সেই সামর্থ্য আছে এই শাকিলের শাকিলের কিন্তু পজিশনটা খুব কঠিন তারপরেও কঠিন মুহূর্তে তিনি জ্বলে উঠতে পারেন সেই সামর্থ্য আছে খেলা কিন্তু জমে উঠেছে সাতাশ সাতাশ অর্থাৎ কেউ কারো সে কুমা নয় সেটাই কিন্তু প্রমাণ করছেন দুয়ে দুই প্লেয়ার আর ক্যারাম বোর্ড খেলায় এরকমই কম্পিটিশনের খেলা কিন্তু দর্শকরা দেখতে চায় আর সেটাই কিন্তু আজকে হচ্ছে শাকিল তার পজিশনটা কিন্তু খুব কঠিন তারপরে কঠিন মুহূর্তে তিনি ভালো খেলে থাকেন তার অভিজ্ঞতা আছে তিনি চাপ নিতে পারেন আজকেও কি চাপ নিয়ে গেম সেভ করে নিজের হিটে একটি সুযোগ নেবেন নাকি আজিবর রহমান জয়লাভ করবে সেটাই কিন্তু দেখবার বিষয় শৈলকুপা থানাকে জেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন আজিবর অন্যদিকে শাকিল শাকিল তার গুটিটি সরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু সেটা পারলেন না দেখা যাক তিনি এই তিনটি গুটি কীভাবে খেলে তিনটি গুটি কিন্তু কঠিন তারপরে শাকিলের রেকর্ড আছে এর আগের ম্যাচেও আমরা দেখেছিলাম ভালো কঠিন গুটি দিয়ে তিনি জয়লাভ করেছিলেন আজকের ম্যাচে কীভাবে খেলে সেটাই কিন্তু দেখবার বিষয় আজিবর রহমান সাতাশ অন্যদিকে শাকিল সাতাশ সুযোগ পেল আজিবর অর্থাৎ কেরাম গুরু যাকে বলা হয় আজিবর কি পারবে এই হিট সেঞ্চুরি করে অর্থাৎ পয়েন্ট নিয়ে নিজের থানাকে জেতাতে মরিয়া আজিবর ভালো চেষ্টা এবং প্রায় তিনি হাতে নিয়ে নিয়েছেন তার সহজ সুযোগ তিনি কি হাতছাড়া করতে চাইবেন না নিশ্চয় তার থানাকে তিনি জেতাতেই চাইবেন অর্থাৎ মরিয়া হয়ে উঠেছেন আর মাত্র তিনটে গোটি আজিবর অর্থাৎ কি জন্য গুরু সেটা তো আপনারা দেখতেই পারছেন শেষ মুহূর্তে তার যে ছন্দ জাদুকর ছন্দ তিনি যাদবপুরে এইভাবেই টুর্নামেন্ট জয়লাভ করেছিলেন আজকের সেই কৃতিত্ব অর্থাৎ শেষ গুটি শেষ ভালো তার সব ভালো তার খুব ভালো ফিনিশ আজিবরের ধন্যবাদ আজিবরকে তিনি শৈলকুপার থানাকে জিতিয়ে আজকে শৈলকুপার মুখ উজ্জ্বল করলো ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আজিবর রহমানকে অন্যদিকে মহেশপুর থানার শাকিল খুব ভালো খেলেছেন আসলে দুর্ভাগ্য খেলা কিন্তু হাড্ডি হাড্ডি লড়াই জয় পরাজয় তো থাকবে এটাকে মেনে নিতে হবে শাকিল খুব বড় বাপের প্লেয়ার তিনি খুব চমৎকার খেলেছেন অর্থাৎ সাতাশ সাতাশটি গেম খেয়েছেন লড়াকে একটা খেলা দেখতে পেলাম যাই হোক আমি এখন আমার শ্রদ্ধেয় স্যার জাহাঙ্গীর আলমকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিককে মণ্ডলী আমরা একটি জম্পেট লড়াই দেখতে পেলাম শৈলকুপা ভার্সেস মহেশপুর থানার মধ্যে যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে জয়লাভ করেছে শৈলকুপা থানার প্রতিনিধিত্বকারী ওই আজিবর রহমান এবং সাতাশ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে শাকিল বরাবরের মতো এসডি মিডিয়ার সত্তাধিকারী আব্দুল সামাদ সানি উভয় খেলোয়াড়ের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন এবং তাদেরকে অ্যাওয়ার্ড বেল্ট পরানো হবে আমি আব্দুল সামাদ সানিকে পুরস্কার নিয়ে আসার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি আব্দুল সামাদ সানি তিনি পুরস্কার নিয়ে আসছেন এবং চ্যাম্পিয়ন এবং রানার আপ এর মধ্যে পুরস্কার বিতরণ করবেন সুধীমণ্ডলী ধন্যবাদ জাহাঙ্গীর স্যারকে আজকে সুন্দর একটি ধারাভাষ্য দেওয়ার জন্য এবং ধন্যবাদ আব্দুল মালিককে এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় হুমায়ুন স্যারকে আর প্রিয় ভিউয়ার্স আজকে খেলাটি অনেক সুন্দর একটি খেলা হয়েছে আমরা খেলাটি দেখছিলাম ক্যামেরার পেছন থেকে আর শাকিল আজকে অতুলনীয় একটা খেলা খেলেছে যেটা আজ থেকে গরুকে বলা হয় তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তিনি খেলে থাকেন এবং বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে থাকেন এই আজিবর ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে আরও ধন্যবাদ জানাচ্ছি আফিদুল ভাইকে সেখানে প্রেজেন্ট আছে তো প্রিয় ভিউয়ার্স আজকে খেলাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এরা নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন এবং আমরা এখন চলে যাব প্রেজেন্টেশনে শ্রীমণ্ডলী এখন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড চ্যাম্পিয়ন বেল্ট যেটি আব্দুল সামাদ সানি আজকের খেলার চ্যাম্পিয়ন ওই আজিবর রহমান যাকে অ্যাওয়ার্ড বেল্ট তুলে দিয়েছে এসডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এবং এখন তিনি প্রস্তাব তুলে দেবেন শাকিলকে যিনি আজকের খেলার রানার আপ শাকিল যাই হোক খেলায় জয় পরাজয় থাকবে আজকের খেলায় জয়ী অসংখ্য যুদ্ধের পর খাওয়া নায়ক
শৈলকুপা থানার অন্যতম সেরা খেলোয়াড় আজিবর রহমান, যাকে ক্যারাম গুরু বলা হয়, শাকিদুল তিনি গুরু, এখন তিনি পুরস্কার গ্রহণ করছেন, পুরস্কার দিচ্ছেন আব্দুল সামাদ সানি। অপরপক্ষে রানার আপ পুরস্কার গ্রহণ করছেন শাকিল, মহেশপুর থানার অন্যতম সেরা খেলোয়াড় শাকিল। এখন প্রিয় ভিউয়ার্স, আরও একটা পুরস্কার আমাদের আছে, আমাদের এই 1.5 কোটি ভিউয়ার্সের উপলক্ষে আমরা একজন দর্শককে এই পুরস্কারটা দিয়ে থাকি। তা আমাদের এখানে একজন প্রতিবন্ধী আছে, সে কথা বলতে পারে না, আর এই সমস্ত ভিউয়ার্সদের উপলক্ষে আমি তাদের হয়ে এই পুরস্কারটি তুলে দিচ্ছি এই প্রতিবন্ধীর হাতে, মাহবুব রহমানকে। ধন্যবাদ আব্দুল সামাদ সানি, অসংখ্য বড় মনের অধিকারী তিনি। তিনি বিভিন্নভাবে ক্যারামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন, তারই একটি বড় মনের নজর আমরা দেখতে পেলাম আজকে। তিনি একজন প্রতিবন্ধী দর্শককে, যিনি এলজি মিডিয়ার নিয়মিত দর্শক শাহাবুর রহমানকে পুরস্কার দেওয়ার মাধ্যমে তিনি সমস্ত দর্শককে সম্মানিত করলেন। অভিনন্দন আব্দুল সামাদ সানি। প্রতিমণ্ডলী, এখনই চ্যাম্পিয়ন ট্রফি যেটি বরাবরের মতো আব্দুল সামাদ সানি এবং হুমায়ুন কবিরের যৌথ প্রযোজনায় আজিবর রহমানের হাতে তুলে দেবেন। ক্যারামের গুরু, যার শুরু হয়েছে কবে থেকে হয়তো নিজেও জানে না, আজ তিনি ক্যারাম খেলে চলেছেন। এখন রানার আপ ট্রফি যৌথভাবে গ্রহণ করবেন শাকিলের গুরু আকিদুল এবং শাকিল, পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল সামাদ সানি। ধন্যবাদ জাঙ্গীর স্যারকে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করব, ঠিক এমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমাদের মিডিয়ায় খেলতে ইচ্ছুক হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসার জন্য এবং আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। আপনাদের কমেন্টগুলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি এবং আমরা আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে পারিনি শুধুমাত্র সময়ের অভাবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, ঠিক এমনই একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।